أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করেন এবং আমরা যেন আবার খুব দ্রুত আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা স্বাভাবিক পর্যায়ে শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি এই তৌফিক কামনা করে শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিপূর্বে তোমাদেরকে অধ্যায় চারের তাকওয়া এর কিছু অংশ আমরা শেষ করেছিলাম আজকে তোমাদেরকে আমরা নৈতিক জীবন গঠনে তাকওয়ার প্রভাব কি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো এই প্রশ্ন উত্তরের আলোকে আমরা শুরু করছি নৈতিক জীবন গঠনে ও নীতি নৈতিকতা রক্ষায় তাকওয়ার প্রভাব অনস্বীকার্য বা অপরিহার্য তোমরা এই লাইনটা দেখাবে তাকওয়া সকল সৎগুণের মূল প্রশ্ন হতে পারে সকল সৎগুণের মূল কি সকল সৎগুণের মূল হলো তাকওয়া আল্লাহ ভীতি ফরজগারিতা আত্মশুদ্ধি আমরা ইতিপূর্বে তোমাদেরকে বলেছি আর ইসলামী শরীয়তে নৈতিকতার মূল ভিত্তি কি ইসলামী শরীয়তের নৈতিকতার মূল ভিত্তি হলো তাকওয়া তাকওয়া মানুষকে মানবিক ও নৈতিক গুণাবলীতে উদ্বুদ্ধ করে হারাম বর্জন করতে ও হালাল গ্রহণ করতে প্রেরণা যোগায় মুত্তাকি ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করেন আল্লাহ তাআলা সবকিছু দেখেন শুনেন জানেন এ বিশ্বাস পোষণ করেন ফলে তিনি কোনোরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না কোনোরূপ অশ্লীল ও অশালীন কথা কাজ ও চিন্তা ভাবনা করতে পারেন না কেননা তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পাপ যত গোপনই করা হোক না কেন আল্লাহ তাআলা তা দেখেন এবং জানেন শুনেন কোনোভাবেই আল্লাহ তাআলাকে দুনিয়ার কাউকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যায় না বা সম্ভব না ফলে তাকওয়াবান ব্যক্তি সকল ব্যক্তি সকল কাজই নীতি নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন তাকওয়া মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং একজন মুমিন একজন মুসলমান সচ্চরিত্রবান হিসাবে তাকে গড়ে তোলে সকল সৎ ও সুন্দর গুণ অনুশীলনে সে অনুপ্রাণিত করে ফলে মুত্তাকিগণ সৎ ও সুন্দর গুণ অনুশীলনে অনুপ্রাণিত হন তার মধ্যে অনুপ্রেরণা যোগায় অন্যদিকে যার মধ্যে অন্যদিকে যার মধ্যে তাকওয়া নেই আল্লাহ ভীতিটা নেই ফরহেজগারিতা নেই সে নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে পারে না সে নানা অন্যায় অত্যাচারে লিপ্ত হতে পারে বা থাকে নৈতিক ও মানবিক আদর্শের পরোয়া সে করে না ফলে তার দ্বারা সমাজে অনৈতিক ও অপরাধের প্রসার ঘটতে পারে প্রসার ঘটে বস্তুত তাকওয়া হল মহৎ চারিত্রিক গুণ নৈতিক চরিত্র গঠনে এর কোনো বিকল্প নেই আমরা সকলেই তাকওয়াবান হওয়ার আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক অর্থে আল্লাহ ভীতি তাকওয়া ফরহেজগারিতা আত্মশুদ্ধিতা অবলম্বন করতে পারি আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব শিক্ষার্থীর এরপর আমরা আসি পার্ট তিন ওয়াদা পালন তোমরা প্রথমে লিখবে ওয়াদাকে আরবি ভাষায় কি বলা হয় ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল আহদু যার অর্থ হলো আল আহদু শব্দের অর্থ হলো ওয়াদা বাংলা অর্থে অঙ্গীকার করা প্রতিশ্রুতি চুক্তি কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি এগুলো হলো তোমরা লিখবে আল আহদু শব্দের অর্থ কি এরপরে একটি প্রশ্ন লিখবে ওয়াদা পালন কাকে বলে
বালাহাদু বলতে কি বুঝায়? ইসলামী শরীয়তের পরিভাষায় কারোর সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করা, রক্ষা করাকে ওয়াদা বলা হয় বা ওয়াদা পালন বলে। এরপরে তোমরা আরেকটি প্রশ্ন লিখবে, সেটি হলো ওয়াদার গুরুত্ব বা ইসলামী শরীয়তে ওয়াদার গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো অথবা ব্যাখ্যা করো অথবা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। ওয়াদা পালন আখলাকে হামিদার অন্যতম গুণ। আমরা জানি ইসলামী শরীয়তে বা ইসলামী আখলাককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আখলাকে হামিদা আর একটা আখলাকে জামিমা। এই আখলাকে হামিদার অন্যতম একটি গুণ হলো ওয়াদা পালন করা। মানব জীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালনে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে বা প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে, সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। এই লাইনটা তোমরা দেখাবে, ইসলামী জীবন দর্শনে কি পালন করা আবশ্যক? ওয়াদা পালন করা হলো আবশ্যক। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করে তিনি ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। সূরা আল মাইদা আয়াত নাম্বার 1। অন্য একটি আয়াতে, আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ইরশাদ হচ্ছে, তোমরা প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 34। প্রতিশ্রুতি ও ওয়াদা পালন করা অত্যাবশ্যক। হাশরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, আখিরাতে সে তার জন্য শাস্তি ভোগ করতে হবে। ওয়াদা পালন করা কার বৈশিষ্ট্য? একজন মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলীর অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা পালন করা বা ওয়াদা রক্ষা করা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না, সে পূর্ণাঙ্গ মুমিন ও দিনদার হতে পারে না, মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা দীনা লিমান লা আহলা লাহু। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দীন নেই। মুসনাদে আহমদ। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ওয়াদা পালন করেছেন, আমরাও পালন করব ইনশাআল্লাহ। সাহাবী এবং আউলিয়া কেরামগণের জীবনী পর্যালোচনা করলেও আমরা দেখতে পাই যে তারা জীবনে কোনো ওয়াদা ভঙ্গ করেননি। কেননা ওয়াদা ভঙ্গ করা হলো মুনাফিকদের নিদর্শন। আমরা জানি ইতিপূর্বে তোমাদেরকে নিফাক কাকে বলে, মুনাফিকের নিদর্শন সম্পর্কে আমরা বলেছি। তিনটি নিদর্শনের মধ্যে আমাদের একটি নিদর্শন হলো ওয়াদা ভঙ্গ করা। মুনাফিকরা ওয়াদা করলে তা পূর্ণ করে না। আল্লাহ তাআলা মুমিনদের এরূপ না করার জন্য নির্দেশ প্রদান করেছেন, আদেশ করেছেন। কোন মুমিন মুসলমানের নিদর্শন হলো তারা ওয়াদা পালন করবে। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো? সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 2। সুতরাং কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে পালন করতে হবে, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করতে হবে, প্রতিশ্রুতি করলে তা বা চুক্তি সম্পাদন করলে তা পূর্ণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, দুনিয়া ও আখেরাতে শান্তি সফলতা লাভ করা যাবে।
প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা যেন সেই ওয়াদা যথাযথভাবে পালন করতে পারি। আমরা যেন মুনাফিকের নিদর্শন যে ওয়াদা ভঙ্গ করা, এই বিষয় থেকে, এই প্রতিশ্রুতি থেকে আমরা যেন ফিরে না আসি, আমরা যেন ওয়াদা রক্ষা করি, মুনাফিকের কাতারে যেন আমরা সামিল না হই। এরপর আমরা আসি পাঠ চার, সিদ্দিক বা সত্যবাদিতা। তোমরা লিখবে, প্রশ্ন লিখবে, সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কি? সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হল আসিদক। সাধারণত সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। প্রশ্ন লিখবে তোমরা, সত্যবাদিতা কি, সত্যবাদিতা কাকে বলে? অন্য কথায়, বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিশেষ বিষয় প্রকাশ করাকে সিদক বলা হয়। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে কি বলা হয়? সিদক বলা হয়। অর্থাৎ কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন বা বিকৃতি বেঁধে রেখে হুবহু বা অবিকল বর্ণনা করাই হল সিদক। এরপরে তোমরা আরেকটি প্রশ্ন লিখবে, যে ব্যক্তি সত্যবাদী তাকে কি বলা হয়? যে ব্যক্তি সত্যবাদী তাকে বলা হয় সাদিক বা সাদিক, আর যিনি মহাসত্যবাদী তাকে কি বলা হয়? সিদ্দিক, যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তোমরা প্রশ্ন লিখবে, সত্যবাদিতার বিপরীত কি? সত্যবাদিতার বিপরীত হলো মিথ্যাচার। কোনো ঘটনা বা বিষয়কে বিকৃতভাবে পরিবেশন বা উপস্থাপন করাকে বলা হয় মিথ্যাচার। মিথ্যাচারকে আরবিতে বলা হয় আল কাজিব, আল কাজিব বলে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে কি বলা হয়? কাজিব। কি বলা হয়? কাজিব। আর যিনি চরম মিথ্যাবাদী তাকে বলা হয় কাজ্জাব বা আল কাজ্জাব, মহা মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, সেটা হলো সত্যবাদিতার গুরুত্ব পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, অথবা কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। সত্যবাদিতা হলো একটি মহৎ গুণের মধ্যে যে সকল গুণ রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুণ হলো সত্যবাদিতা। মানব জীবনে, একজন মুসলমানের জীবনে, একজন মুমিনের জীবনে, একজন মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। কথাবার্তা, কাজকর্ম ও আচার আচরণে সত্যবাদিতা ও সততা অবলম্বন করা মানুষ বা অবলম্বন করলে মানুষ দুনিয়াও এবং আখেরাতে সফলতা লাভ করতে পারে। সদা সর্বদা সত্য ও সুন্দর সঠিক কথা বলা আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা। ইরশাদ হচ্ছে, হে মানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আল আহজাব আয়াত নাম্বার 70। মহান আল্লাহ আল্লাহ তাআলাতে বিশ্বাসী মুমিনগণের একটি অন্যতম নিদর্শন হলো তারা সত্যবাদী, তারা মহাসত্যবাদী। জীবনের সর্বাবস্থায় তারা সততা ও সত্যবাদিতার চর্চা করে, যারা মুমিন, যারা মুসলমান। শুধু নিজে নিজে সত্য কথা বলার চর্চা করলেই হবে না, বরং সত্যবাদীদের সাথে তাদের সুসম্পর্কও রাখতে হবে। এতে সমাজে সার্বিকভাবে সত্য প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর ও সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। সূরা তাওবা আয়াত নম্বর 119। প্রকৃত মুমিন অবশ্যই সত্যবাদী হবেন। আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদিতার মূর্ত প্রতীক। সত্যবাদের মূর্ত প্রতীককে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত, আমরা তার সত্যবাদিতাকে অনুসরণ করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবন আদর্শ আমরা অনুসরণ অনুকরণ করব। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি সততা ও সত্যবাদিতার চর্চা করেছেন। তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সত্যবাদী, তাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক। প্রিয় শিক্ষার্থীরা আসুন,
আজকে প্রশ্নোত্তরের আলোকে যে বিষয়গুলো আমরা বললাম, যে প্রশ্নগুলো আমরা দিয়েছি, এই প্রশ্নগুলো এবং এই পাঠগুলো তোমরা বাসায় আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনা করো মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।